ছাগল দিয়ে ফাড়াইয়া না নইতে কামদা।
সরকার যদি আইন করতো চুর টুর ধরা হইলে মহিলারা মারত, কি অবস্থা ইয়ারাই জানে আর ভগবান জানে। আমাকে চিনতে পারছো না, সিনমুখী রাখাই আমায় সে নির্বাচনে খাড়াইলে ফুস্টার না গায়া নে গোয়া মধ্যে তো সিল মারা নাই। আমি সেই চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর। সদাগর মশাই তুমি তো ভেদাল বাজাই দিলা, সদাগরে প্রণাম করছো তাহলে আমার তো করি নাকি। মাঝি গণধর বলেন সদাগর মশাই একজন আমার পা ছুঁয়ে প্রণাম করলো, আর তুমি যে তোমার পা ছুঁয়ে প্রণাম করলে। সদাগর মশাই নানার যখন জন্ম তখন বাংলাদেশ আসল এনালক খাস বাংলা, আমার যখন জন্ম বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্কের যুগ, আমি এনতেনে করলাম আমরা ওনতেনে পাইছেন ইন্টারনেটের দ্বারাই। অনেক বুদ্ধি তোমার, বুদ্ধি ভালোই আছে বুদ্ধি খারাপ না খালি বিষ্ণায় মুদি নাকি। আচ্ছা মাঝি কর্ণধর বলো তুমি আমার একটি উপকার করে দিতে পারবে। আমি কোনটি কি বা উপকার করো না তোমনে, আমার একটি চোদ্দ ডিঙ্গা মধুগর সাজাতে হবে, তাই একটি ডিঙ্গা তৈরি করতে হবে। ইরা তো আপনার কাছে ফেভারি না, এই যে মনে করে নাও মিলে কেন লোকা গুনা না। হ্যাঁ এই নামে না নাই নাই এই মাঝি কর্ণধর, ওই আমলিকের নৌকা আর এই বাণিজ্য যাওয়ার নৌকা এক নয়। উড়াই দেশে তো খারাপ হবো, ওইটা দেশের দেশের সম্পদ ওটা ভালো করে বানাইছি। হ্যাঁ খুব সুন্দর কাজ করেছ। আর শোনো আমি যে বাণিজ্য যাব আমার ছয় পুত্র নিয়ে, আমার সুন্দর ভাবে একটি ডিঙ্গা সাজাতে হবে। এটা আমার কাছে একটা ব্যাপারই না, পারবে তুমি আবার জিগায়? তাহলে একটি কথা মনে রাখবে, কথা কোন দিন যখন তুমি ডিঙ্গা তৈরি করবে তার আগেই তুমি যাবে সেই কালীদশ সাগরে জল মাপার জন্য। ঠিক আছে জল মেপে দেখবে, জল যদি থাকে ওই কালীদশ সাগরে দশ তালা আমার ডিঙ্গা হবে এগারো তালা, আর যদি জল থাকে বারো তালা আমার ডিঙ্গা দিতে হবে তেরো তালা। এইভাবে যদি জল থাকে চোদ্দ তালা আমার ডিঙ্গা বেড়ে যাবে পনেরো তালা। বুঝতে পেরেছ? বুঝতে পারছি। এইভাবে তোমরা সুন্দর ভাবে একটি ডিঙ্গা তৈরি করবে, আমি তোমাদেরকে উপযুক্ত এনাম দেব। আচ্ছা ঠিক আছে সদাগর পরে নেই নেই দিও ঠেকা ছোকায় ফলে আর গমর আপনার ঘরে খালি চাল নেই নাই, সব কিছু আমি কিনে দেব, তোমরা ডিঙ্গা তৈরি করো। আচ্ছা ঠিক আছে। এই যে শুনো ওই যে বাবুল সব আছে না কইয়া না নানি নিকে একটা কাঠ করিয়া দিও। আমার ডুব দিবা নে কেন আর আপনার আজকে সকালে কল দেখছি পুরে আমি ঘুমাতে উঠা লাগাই দিয়েছি কুকুর পাতেন উঠা সব কি কি শীতের মধ্যে দিয়ে দুজনে একটা ভিতরে হিলে হুলিছে ডিঙ্গা তৈরি করেছ সাদাগর মশাই? একবারে পানি আসিল তেরো ডালা ডিঙ্গা দিছি চোদ্দ তলা উপরে সালোটা নাইছি দিছে কার্পেট দিছে বেশ
সুন্দর করে কাজ করেছো। ইয়েস টু ভেরি গুড। শোনো মাঝি গণধর, বলেন আমি একটি কথা বলবো। বলেন, তোমাদেরও দুজন আমার সাথে যেতে হবে সেই দূরদেশে বাণিজ্যে। সাধারণ মশাই, তাহলে বিদেশে যদি বাণিজ্যে যাও নি নাগে, তাহলে কয়টাটি হাতে বান কই হালাই। শোনো, বলেন টাকা তো অবশ্যই দেব। হ্যাঁ, তুমি আমার ডিঙ্গা তৈরি করেছো, এর জন্য আলাদা এনাম আছে। এই এনাম না গোনা খালি টাকা দে। কত টাকা দিতে হবে? আমি সাধারণ মশাই কে চাই নন্দব কইছি। তুমি চেয়ে নাও না, বিবেক আছে না? তাহলে তোমাদের দুজনকে আমি 2,00,000 টাকা দেব। তাহলে তুমি বলো কত নিবে? দুজনে যুক্তি বুদ্ধি করে একটা চাওয়া দেবো, নিলে নিব না নিল সারা জীবন শুনছি যে সদাগর মশাই ভালো ভালো টাকা লেখাপড়া করছে, আমরা স্কুলে বারিন্দা আছি নাই। আমি স্কুলের বারিন্দা যাই নাই। তুমি তাহলে স্কুলের বারিন্দায় গিয়েছিলে? আমি যেই কলেজে পড়ছি সেই কলেজে আমি জীবনে শুনুনি নাই। তাহলে তুমি কোন কলেজে পড়েছো? কলি কি চিনবে না? তো শিক্ষিত মানুষ চিনবে না? তুমি একবার বলে দেখো না। ঢাকা জগরমা কলেজ। জগরমার কলেজ? এই চিনে না, চিনে না। জগরমার কলেজ হয় না তো, এলে জগন্নাথ কলেজ। আমরা তো পুরো সুইফার ভর্তিতে আছিলাম। সেই জন্যই তো তুমি অঙ্কেতে কাছা রয়েছো। তাহলে আবার ভর্তি হবো। ঠিক আছে, তোমাকে আমি 500 দেড় টাকাই দেবো। ঠিক আছে, এবার তোমরা টাকা পয়সা নিয়ে বাড়িতে বাজার ঘাট করে দিয়ে আসো, আমার সাথে ওই দূরদেশে 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে। ঠিক আছে, এবার আসি মাঝি কর্ণ। আমরা